আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পিক ওয়ার্কার্সের আরেকটি নতুন কাজ করে দেখাবো। আর সেটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দ্য ড্রপ সাইন আপ নামে একটি কাজ রয়েছে। এই কাজটি আমরা আজকে দেখব কিভাবে খুব ইজিলি আমরা কমপ্লিট করতে পারি। আর এই কাজটি করে কিন্তু আমরা এখান থেকে 15 সেন্ট ইনকাম করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন 15 সেন্ট মানে হলো বাংলাদেশি টাকায় আপনি 13 টাকা, 13.5 টাকার মতো আপনারা একটি কাজের জন্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই কাজের পজিশনও কিন্তু মোটামুটি ভালো রয়েছে। আর এই কাজটি যদি আপনারা একবার শিখে রাখেন, পরবর্তীতে কিন্তু আরও বারবারই এই কাজটি আসবে এবং প্রত্যেকবারই কিন্তু আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, এই দ্য ড্রপ সাইন আপ, এটি একটি সাইন আপ ক্যাটাগরির কাজ। তো আমরা জাস্ট এই কাজটির উপর ক্লিক করে কাজটিকে আমরা রিসিভ করে নিই। রিসিভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজটি কিন্তু আমাদের সামনে রয়েছে এবং এই কাজটি 7 দিনের ভিতরে কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিবে। তো এই কাজটি কিভাবে করতে হবে চলুন সেটা একটু দেখে নিই। বন্ধুরা, এই কাজটি যদি আপনারা শিখতে চান তাহলে কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু সঠিক নিয়মে কাজটি শিখতে পারবেন না। আমি জাস্ট যেভাবে দেখাবো ঠিক আমাকে ফলো করে আপনারাও কাজটি করে ফেলুন। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে কি বলা হয়েছে, কপি অ্যান্ড পেস্ট দিস লিঙ্ক। আমাদেরকে বলছে এই যে ইনকিগনিটো মোডে আমাদেরকে এই যে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা পেস্ট করতে হবে। তো বন্ধুরা, আমরা জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি করি। কপি করে নিয়ে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ইনকগনিটো মোডটা আমাদেরকে ওপেন করতে হবে। তো ইনকগনিটো মোডটা আমরা কোথা থেকে ওপেন করব, একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন যারা ক্রোম ব্রাউজার ইউজ করেন, ক্রোম ব্রাউজার দিয়ে মোবাইলের মাধ্যমে এবং ল্যাপটপের মাধ্যমে বা পিসির মাধ্যমে সেইমভাবে আপনারা একদম উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে ইনকগনিটো মোড, নিউ ইনকগনিটো মোড আপনারা দেখতে পাচ্ছেন বা উইন্ডো, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম কালো একটি ব্রাউজার আপনাদের সামনে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। তো আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম সেই লিঙ্কটি এখানে জাস্ট আমরা পেস্ট করব। পেস্ট করে এটাকে আমরা ইন্টার দিব। ইন্টার দিলে এটা কিন্তু নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। বন্ধুরা, জাস্ট আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা ফেসবুকের পোস্ট আমাদের সামনে ওপেন হয়েছে। তো এখন আমাদেরকে কি করতে হবে আমরা একটু দেখে নেই। আমাদেরকে বলছে ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আমাদেরকে লিঙ্কের উপর ক্লিক করতে বলা হয়েছে। তো লিঙ্কটা কোথায় আমরা একটু দেখে নেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা জাস্ট এই লিঙ্কটাকে ওপেন করি বা ক্লিক করি। ক্লিক করলে লিঙ্কটা কিন্তু আমাদের সামনে ওপেন হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অ্যামাজনের দেখা যাচ্ছে, কি বলে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। সো এইখানে কিন্তু আমাদেরকে মূলত কাজটি করতে হবে। তো আমরা একটু আবারও ইনস্ট্রাকশনটা দেখে আসি কিভাবে কাজটি কমপ্লিট করব। তারপর আমাদেরকে বলছে যে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মাস্ট অ্যাড্রেস সেট অ্যাড্রেস আউটসাইড ইউএসএ, ইউএসএর আউটসাইড মানে আশেপাশের কোনো আপনার অ্যাড্রেস এখানে দিতে হবে। তো বন্ধুরা, এখন আমরা দেখি আরেকটা 3 নম্বর একটি লিঙ্ক দেওয়া হয়েছে যে স্ক্রল ডাউন টিল ইউ সি দিস ব্যানার, যতক্ষণ পর্যন্ত আপনি এই ব্যানারটি না দেখেন। এখানে কিন্তু একটা স্ক্রিনশট দিয়েছে, আমরা একটু ওপেন করে নিই। ওপেন করলে স্ক্রিনশট একটি ব্যানার দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন যে ব্যানারটি ওনারা দিয়েছে, এই ব্যানারটি আপনি যতক্ষণ না খুঁজে পান ততক্ষণ আপনাকে দেখতে হবে। তো আমরা দেখি এই ব্যানারটি আমরা কোথায় পাই। আমরা যে ইনকগনিটো মোডটি আমরা ওপেন করেছিলাম সেখান থেকে অ্যামাজনে গিয়েছি এবং এখানে কিন্তু আমাদের এই ব্যানারটি খুঁজতে হবে। এই যে লাল যে রেড কালার ব্যানারটি দেখতে পাচ্ছেন, এই ব্যানারটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা এই পেজের একদম নিচে চলে যাই, একদম নিচে স্ক্রল ডাউন করে চলে যাই। গেলে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন মাঝ বরাবর আমরা কিন্তু পেয়ে গিয়েছি সাইন আপ টু স্টে ইন দ্য নো। তো বন্ধুরা, এখন এখানে কিন্তু আমাদেরকে সাইন আপ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লোডিং হচ্ছে। তো এটা লোডিং হয়ে গেলেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইন আপ ইনফরমেশন চলে এসেছে। এখানে সাইন আপ টেক্সট অ্যালার্ট, তারপর ইমেল দেখতে পাচ্ছেন যে আমরা এটাকে জাস্ট এখানে আমাদেরকে ফোন নাম্বার দিয়ে আমাদের এটা কমপ্লিট করতে হবে। তারপর এইখানে আমাদেরকে ইমেল নোটিফিকেশন মানে ইমেলের মাধ্যমে সাইন আপ করতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা এখান থেকে আমাদের যে কান্ট্রি কোডটি আছে আমরা দেখি, সেই কান্ট্রি কোডটি এখান থেকে চেঞ্জ করে নিই। আমরা যেহেতু বাংলাদেশি সো আমরা এখানে থেকে বাংলাদেশ দিব। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রয়েছে। বাংলাদেশটা কান্ট্রি কোড সেট করার পর আমরা এখানে আমাদের একটি নাম্বার বসাবো। নাম্বার বসিয়ে জাস্ট দেখতে পাচ্ছেন গেট দ্য টেক্সট অ্যালার্ট, এটাতে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি দেখা যাচ্ছে, উই আর আনএবল টু সাবস্ক্রাইব ইউ, প্লিজ সাইন ইন ইউর অ্যামাজন অ্যাকাউন্ট দেন ট্রাই। তো বন্ধুরা, এখন আমাদেরকে এখানে ওনারা বলেছে যে আমাদের সাইন আপ করতে হবে হলো আমাদের যে অ্যামাজন অ্যাকাউন্টটি আছে এটা কিন্তু সাইন আপ করতে হবে প্রথমে।
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে অ্যামাজন অ্যাকাউন্টটি আছে, অ্যামাজন অ্যাকাউন্টে আমি সাইন আপ করে নিয়েছি অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমার নেম, আমার নাম কিন্তু এখানে রয়েছে, তার মানে আমি অ্যাকাউন্টটি সাইন আপ করে নিয়েছি। তো এখানে যদি আপনারা কার্সারটা রাখেন অথবা ক্লিক করেন, তাহলে কিন্তু সাইন আপ বা সাইন ইন নামে অপশন পাবেন, সেখান থেকে আপনারা আপনাদের অ্যামাজন অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন। করে নেওয়ার পর চলে যাবেন একদম নিচে মাঝ বরাবর আমরা যে লোগোটি খুঁজতেছিলাম সেখানে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি। এখন এখানে কিন্তু আমাদের টেক্সট অ্যালার্ট করতে হবে। তো এখান থেকে আমরা আবারও আগের মতো এখানে আমাদের যে কান্ট্রি কোড আছে সেই কান্ট্রি কোডটা এখানে সেট করে নিই। বাংলাদেশটা সেট করার পর এখান থেকে আমরা একটি ফোন নাম্বার দিব। ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে গেট টেক্সট অ্যালার্টে ক্লিক করব। ক্লিক করার পর আশা করি আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আপডেট হয়ে গিয়েছে। তো সেইমভাবে আমাদেরকে ইমেল নোটিফিকেশন এটাতেও ক্লিক করতে হবে। এখানে আমরা সাইন আপ করলাম। সাইন আপ করার পর এখানে আমাদেরকে কি বলছে যে গেট গেট ইমেল নোটিফিকেশন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখি, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই এই পর্যন্তই কিন্তু আমাদের মূলত কাজটি ছিল। তো এখানে যে মেইন কাজ সেটা হলো আপনার গুগল সরি আপনার যে অ্যামাজন অ্যাকাউন্টটি আছে, অ্যামাজন অ্যাকাউন্টটা কিন্তু আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে একদম নতুন একটি ফোন নাম্বার একটি জিমেল দিয়ে। আপনারা জানেন একটি ফোন নাম্বার দিয়ে বারবার কিন্তু অ্যামাজন অ্যাকাউন্ট সাইন আপ করা যায়, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার যেই জিমেল অ্যাকাউন্টটি আছে সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। তো বন্ধুরা যখন আপনারা আপনাদের অ্যামাজন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তখন লোকেশন বা অ্যাড্রেসটা দিবেন হলো ইউএসএর কোনো আশেপাশে কোনো কান্ট্রি দিবেন। তো ইউএসএর আপনারা ইউএসএর যদি লেখেন ইউএসএ, ইউএসএ স্টেট লিস্ট অথবা ইউএসএ সিটি লিস্ট, CITY সিটি লিস্ট লিখলেই কিন্তু আপনারা আশেপাশে সিটির অ্যাড্রেস ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ইউএসএ যতগুলো সিটি আছে দেখতে পাচ্ছেন, নিউ ইয়র্ক, তারপর মানে শিকাগো টিকাগো, মানে এরকম যত লিস্ট আছে একদম ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। তখন সেখান থেকে কপি করে আপনারা আপনাদের অ্যামাজনের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের এখানে কাজ শেষ। আমরা যদি একটু দেখি এখানে, এখন কিন্তু আমাদের এই কাজ শেষ। মূলত যদি আপনার অ্যামাজনের অ্যাকাউন্টটি সাইন আপ করা না থাকে তাহলে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো অ্যালার্ট করেছি, এইগুলো অ্যালার্ট কিন্তু আপনারা করতে পারবেন না। তো এখন আমরা একটু পিকওয়ার কাছে চলে যাই। যাওয়ার পর আমরা দেখি আমাদেরকে কি করে বলা হয়েছে, সাইন আপ উইথ ইউর ফোন নাম্বার, ফোন নাম্বার অ্যান্ড ইমেল। তো বন্ধুরা অবশ্যই আপনাকে ফোন নাম্বার এবং ইমেলের মাধ্যমে সাইন আপ করতে হবে। তারপর মাস্ট ইউজ রিয়েল ফোন নাম্বার, অবশ্যই আপনারা রিয়েল ফোন নাম্বার ইউজ করবেন, এক্স্যাক্টলি তারপর ইউর কান্ট্রি কোড। তো বন্ধুরা অবশ্যই আপনারা কান্ট্রি কোড দিয়ে আমি যেভাবে করেছিলাম সেভাবেই করবেন। তো এখন কিন্তু আমাদের কাজগুলো শেষ। তো এখন আমরা কিভাবে কি কাজটি ফিনিশ করব সেটা একটু দেখে নিই। টেক এ স্ক্রিনশট আফটার ফিনিশিং সাবস্ক্রিপশন অফ ইউর ফোন নাম্বার অ্যান্ড ইমেল। তো এখানে একটা দেখতে পাচ্ছেন লিঙ্ক দিয়েছে, লিঙ্কটা আমরা যদি একটু ওপেন করি, ওপেন করলে আপনারা দেখতে পাবেন যে আমাদেরকে কি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের এই যে এটা কমপ্লিট দেখতে পাচ্ছেন, টেক্সট অ্যালার্ট আনসাবস্ক্রাইব আছে, তারপর মোবাইল নাম্বার আপডেট আছে, ইমেল আনসাবস্ক্রাইব আছে। তো আমরা যদি আমাদের এখানে যাই আপনারা দেখেন সেইমভাবে টেক্সট অ্যালার্ট আনসাবস্ক্রাইব আছে, ইমেলটা সেইমভাবে এখানে রয়েছে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাকে এই অবস্থায় একটা স্ক্রিনশট নিতে হবে এবং অবশ্যই আপনাকে ইনকিগনিটো মোডের মাধ্যমে কিন্তু কাজটি করতে হবে। নর্মাল মোডে যদি আপনার কাজটি করেন তাহলে কিন্তু হবে না। তো এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিব, জাস্ট একটি স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নিয়ে এটাকে আমরা একটু মার্ক করে দেই, এটাকে মার্ক করি, আর এই আমরা যে এখান থেকে ইনকিগনিটো মোডটা ইউজ করেছি সেটাকেও একটু মার্ক করে দিই। ওকে বন্ধুরা, মার্ক করে এটাকে আমরা জাস্ট সেভ দিব, নর্মালি এটাকে আমরা সেভ দিয়ে দিই। ওকে সেভ দিয়ে দিলাম। এখন আমরা চলে যাই আমাদের পিকওয়ার্কার্সে, পিকওয়ার্কার্সে গিয়ে প্রথম বক্সে আমরা এটাকে বসিয়ে দিব। তো বন্ধুরা জাস্ট আমরা এখান থেকে কোনটা সেভ করেছিলাম, 3 নম্বর সেভ করেছিলাম, দিয়ে দিলাম। তারপর ইউর জিপ কোড অ্যাড্রেস। তো বন্ধুরা আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময়, অ্যামাজন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় যেই জিপ কোডটি দিয়েছিলেন, জিপ কোড মানে হলো পোস্ট কোড। আপনি যখন একটা ইউএসএর অ্যাড্রেস নেবেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনার জিপ কোড পাবেন, অবশ্যই জিপ কোড পাবেন। বাংলাদেশি অ্যাড্রেসে যেমন জিপ কোড থাকে সেই সব কান্ট্রিতেও কিন্তু সেইমভাবে জিপ কোড থাকে। তো বন্ধুরা সেই জিপ কোডটি আপনারা এখানে বসাবেন। তো আমি একটু যেহেতু আমি অ্যাকাউন্টটা আগেই ক্রিয়েট করা ছিল, সো এখান থেকে আমি জিপ কোডটা কী দিয়েছিলাম আমি জানি না, তো আমি একটু চেক করে নিই যে জিপ কোডটা কী দিয়েছিলাম। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সিটি রয়েছে এবং সিটির জিপ কোডটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে জিপ কোডের জিপ কোড কত দিয়েছিলাম এটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন 67801। তো বন্ধুরা এই যে 67801 এটা আমি জাস্ট এখানে লিখে দিব, 67801 জিপ কোড আমার 67801। ওকে 67801 জিপ কোড মানে হলো পোস্ট কোড। আপনি অ্যামাজন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময়
যেই কোডটি ইউজ করেছিলেন, যেই এলাকা বা যেই সিটি ইউজ করেছিলেন সেই সিটির যে জিপ কোডটা আছে সেটা এখানে বসিয়ে যা সাবমিট করে দিবেন। সাবমিট করলে কিন্তু আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টাস্ক সাবমিটেড সাকসেসফুলি, আমরা খুব সহজেই কিন্তু কাজটি করে ফেললাম। তো এইভাবেই কিন্তু আমাদেরকে এখানে কাজ করতে হবে, কাজ করে এখান থেকে আমাদেরকে ইনকাম করতে হবে। বন্ধুরা আমি প্রতিনিয়তই কিন্তু আমার চ্যানেলটিতে, আমার যেই দুইটি চ্যানেল রয়েছে আপনারা সকলেই জানেন, পাইক এন্টারটেনমেন্ট এবং টকডাং, তো দুইটি চ্যানেলেই কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করে থাকি। মেইনলি আমি এখন পিক ওয়ার্কার্স মাইক ওয়ার্কার্স এর কাজগুলো আমার পাইক এন্টারটেনমেন্ট বা পাইক বিনোদন বর্তমানে যে চ্যানেলে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে কিন্তু আপলোড করে থাকি। এখন থেকে রেগুলার আমি এই চ্যানেলেই কিন্তু মাইক ওয়ার্কারের কাজ এবং পিক ওয়ার্কারের কাজের ভিডিও আপলোড করে থাকবো। তো বন্ধুরা আশা করি আপনারা যদি ভিডিওটি একদম শুরু থেকে এই পর্যন্ত না টেনে সম্পূর্ণ দেখে থাকেন তাহলে খুব সহজেই আপনারা এখন এই কাজটি কমপ্লিট করতে পারবেন। তারপরেও যদি এই কাজটি কমপ্লিট করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজেও কিন্তু আপনারা নক করতে পারেন বা ইনবক্স করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবেন। ধন্যবাদ।